উনি যে এত গালাগালি করে ওনাকে একটা প্রশ্ন করবেন, আমি সবাই সামনে ওনাকে আপনাদের মাধ্যমে একটা প্রশ্ন করি। 2009 সাল সদরপুর চর্বদশন ভাঙ্গা একত্রিত হইয়া নির্বাচন মনে আছে? উনি সেদিন নির্বাচন না কইরা ওনার স্ত্রীর যে ইলেকশন করে লোক উনি বাংলাদেশের সার কারখানা হইছে সেখানে কমিশন টাকা চুরি করছে 200 কোটি টাকা কইরা উনি এটা পানামার ইলেকশন করতে পারে না, তাহলে উনি চুরির দায়ে সাজা প্রাপ্ত আসামি। সালন কয় সুই তোর গোয়ায় ফুটা, উনি আমারে চোর কয়, আর ওনারে যে কোর্টে সাজা দিয়া দিছে হের কোনো খবর না। তাই ভাওতাবাজি করা লাভ নাই, জনগণ তাকেই ভোট দেবে যে বিপদে ছিল, যে দশটা বছরে 20টা ঈদ আপনারা আপনাদের সন্তানদের নিয়ে করছেন বাসায়। আমার সন্তানরা তো আমার সাথে এই 10 বছর ঈদ করতে পারে নাই, আমি তো আমার মা বৃদ্ধ মার সাথে ঈদ করতে পারি নাই, আমি তো আমার জীবনের সকল সময় সকল আনন্দ এই তিন থানার মানুষের সাথে ছিলাম, বলে আজকে আমি ভোট চাইতে পারি সিনা উঁচা কইরা, উনি ভোট চাইতে পারে না, এর জন্যই উনি ঘরে বসে আছে মাঠে নামে না, কারণ মানুষের চোখের দিকে তাকাইবে কিভাবে? মানুষে মঞ্চে আইসা খালি গালি দিতে পারবে নিক্সন রে, কিন্তু উনি চোখের দিকে তাকাইতে পারবে না, কারণ উনি এই তিন থানার মানুষের সাথে অন্যায় করছে, অত্যাচার করছে।